তো হয় গাইস, ওয়েলকাম ব্যাক টু দানাদার ভিডিও। সো বনিবনে কল আজি আরো একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও লই আহিলো। সো বনিবনে কল আপনাদের নিশ্চয় অবগত যে মো ছাত্র ছাত্রী বিএ বিকম বিএসসি সিক্স সেমিস্টার পড়ি আছে, সেই মো ছাত্র ছাত্রী এক্সাম সমূহ অনলাইন মাধ্যমত হব। তো কথা হল যে মো ছাত্র ছাত্রী অনলাইন মাধ্যমত এক্সাম দিব, সো তার কারণে যে টার্মস এন্ড কন্ডিশন বা যে নীতি নিয়ম সেইটো লৈ আজি একটা ভিডিও বনাইছো। আপনাদের কি কি ফলো করব লাগবে, আগর একটা হেৰি আছিলে সোপস আসলে মানে নীতি নিয়ম আসলে সেইটো ক্যানসেল করে আর নতুন আজি একটা দিছে। সেই ভিডিওটা যদি এতালে চা নাই চাই লব, মোৰ এই ভিডিওটো ডেসক্রিপশনত লিংক আছে, সো সেই ভিডিওটো আগত চাই লব, তারপর এই ভিডিওটা চাব। সো কথা হল যে আপনাদের যদি অনলাইন এক্সাম দিয়ার ক্ষেত্র মানে নেটওয়ার্কের প্রবলেমত আপনাদের এনসার সমূহ আপলোড করব নোৱাৰিলে, অর্থাৎ আপনাদের যদি এক্সাম দিব, সো এক্সামের হেৰি টাইম টেবল হল টু আওয়ার্স, তো এই টু আওয়ার্সের ভিতর আপনাদের এনসার সমূহ লিখে শেষ করব লাগবে, আর তারপর আধা ঘন্টা সময় আপনাদের এনসার সমূহ আপলোড করার কারণে দিয়া হব। সো এই এনসার সমূহ আপলোড করার ক্ষেত্রে আধা ঘন্টা যে দিব, সেই আধা ঘন্টা আপনাদের কিনা কারণত মানে নেটওয়ার্ক প্রবলেম বা কিনা কবি একটা প্রবলেম হল আপনাদের এনসার সমূহ আপলোড করব নোৱাৰিলে। সো তেনে ক্ষেত্রে আপনাদের কি করব লাগিব সেইটো বিষয় লৈ এই ভিডিওটো আনিছো। আর একটা গুরুত্বপূর্ণ কথা যে আপনাদের আগতে কৈছিলোঁ যে কেনেকে পিডিএফ আপলোড করব লাগে, কেনেকে পিডিএফ বনাব লাগে, কিন্তু আজি যেটো হেৰি আহিছে নোটিস আহিছে, সেই নোটিসখনত আরো বেলেগ এটা নিয়ম দিছে। সো এই নিয়ম সমূহ এতিয়া তাতে মই আলোচনা কৰিছোঁ, এই ভিডিওটোত মই আকৌ আলোচনা কৰিম, মানে কিছুমানে বুজি পোৱা নাই, সো বহুতে কমেন্ট কৰি আছে, তাৰ কাৰণে মই আকৌ বনাবলগীয়া হল। তো আহক আমি ভিডিওটো আৰম্ভ কৰোঁ। ভিডিওটো আৰম্ভ কৰাৰ আগতে এটা অনুৰোধ, আপোনালোকে যদি মিষ্টাৰ চকম ইউটিউব চেনেলটো তেওঁলোকে সাবস্ক্রাইব কৰা নাই, প্লিজ সাবস্ক্রাইব কৰিব। ভিডিওৰ তলত চাওক যে ৰঙা কালাৰ এটা সাবস্ক্রাইব বুলি লিখা আছে, তাতে ক্লিক কৰি সোঁফালে থকা বেল আইকনটো বজাই দিব, আৰু ভিডিও ভাল পালে লাইক এণ্ড শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। সো বনিবনে কল প্ৰথমে আলোচনা কৰিম যে আপোনালোকে যদি এনসার স্ক্রিপ্টসমূহ আপলোড কৰিব নোৱাৰে, সো তেনে ক্ষেত্রে আপনাদের কি করব, আপনাদের আধা ঘন্টা টাইম দিলে সেই টাইমতো আপনাদের আপলোড করব নোৱাৰিলে। সো তেনে ক্ষেত্রে আপনাদের একটা হেৰি কাম করব দিছে যে আপনাদের একটা বাকচ বনাব লাগিব, বাকচটো এনেকুৱা ধরনের আপনাদের এটা চাব পাৰে। ইয়াতে আৰু এটা বস্তু দিয়া আছে যেটো আপোনালোকৰ এনসার স্ক্রিপ্ট, এনসার স্ক্রিপ্ট সমূহ আপোনালোকৰ এ ফোর সাইজ পেপাৰত লিখিব দিছে। সো ইয়াতে আপোনালোকে চাওক যে টেম্পলেট ফর এনসার স্ক্রিপ্ট পেজ ইয়াতে লিখা আছে, আৰু তাৰপিছত ইয়াতে দিয়া আছে টেম্পলেট ফর এনভেলপ, এইটো আপোনাৰ কি মানে যেতিয়া আপোনাৰ এইটো মানে কিবা কাৰণত এনসার সমূহ আপলোড কৰিব নোৱাৰিলে ইন্টারনেটত মানে কিবা প্ৰবলেম হল, তো যদি কিবা কারণত আপনাদের নেটওয়ার্ক প্রবলেম বা কিনা বেলেগ আর যদি কিনা ইস্যু থাকে, সো তেনে ক্ষেত্রে যদি আপনাদের এনসার স্ক্রিপ্ট সমূহ আপলোড করব নোৱাৰিলে, সেই সময়ত আপনাদের এই বাকচটো প্রয়োজন হব, আর এই বাকচটো আপনাদের দোকানত কিনি পাব, এইটো আপনাদের নিজেও বনাব পাৰিব। এটা বস্তু আপনাদের লক্ষ্য রাখব লাগিব যে এ ফোর সাইজের যে পেপার সেই পেপারতকে অল্প মোটা হব লাগিব কাগজখন, আর এ ফোর সাইজের যে পেপার সেই পেপারতকে অল্প দীঘল বা অল্প বহল হব লাগিব, যাতে এ ফোর সাইজ পেপারতক সরু নহয়, যাতে এ ফোর সাইজ পেপারটো মানে সহজে সোমাই যায় সেইটো বাকচত। সো তেনেকুৱাকৈ আপোনালোকে এই বাকচখন বনাব বা কিনিব। সো তাৰপিছত আপোনালোকে সেই বাকচখন লৈ আপোনালোকে হেৰি কলেজত জমা দিব লাগিব, আৰু কলেজ আপোনালোকৰ যিকোনো কলেজতে আপোনালোকে জমা দিব পাৰে, গুৱাহাটী ইউনিভাৰ্চিটি আণ্ডাৰ হ'ব লাগিব জাষ্ট। আৰু এই বাকচখন জমা দিয়াৰ আগত আপোনালোকে আৰু এটা কাম কৰিব লাগিব যে আপোনালোকে বাকচখনৰ ওপৰত ইয়াতে লিখিব লাগিব টু দ্য কন্ট্ৰোলাৰ অফ এক্সামিনেশ্যন গুৱাহাটী ইউনিভাৰ্চিটি। এইখিনি বস্তু লিখাৰ পিছত আপোনালোকৰ আৰু এটা বস্তু লিখিব লাগিব, অনলাইন এক্সামিনেশ্যন স্ক্ৰিপ্ট বিএ বিএসচি বিকম, মানে আপোনালোকৰ অনলাইন এক্সামিনেশ্যন স্ক্ৰিপ্ট এইটো আপুনি যদি বিএ হয় বিএ দিব, বিএ বিএসচি হয় বিএসচি দিব, বা বিকম হ'লে বিএ বিকম বুলি ইয়াতে লিখি দিব লাগিব। সো লিখি দিয়াৰ পিছত আপোনালোকে এইটো কলেজত জমা দিব পাৰিব, আৰু এই বাকচখন যিখন কলেজত আপোনালোকে জমা দিব সেইখন কলেজৰ পৰা এখন একনলেজমেণ্ট দিব বা এখন ৰিচিপ্ট দিব, সেই ৰিচিপ্টখন আপোনালোকৰ লগত ৰাখিব লাগিব, ভালকৈ ৰাখিব। যদি আপোনালোকৰ কিবা কাৰণত ৰিজাল্টটো নাহে বা আপোনালোকৰ কিবা প্ৰব্লেম হয় নেক্সট, তেতিয়াহ'লে আপোনালোকে এই ৰিচিপ্টখন দিব পাৰিব বা আপোনাৰ যি ৰিজাল্ট সেইটোৱে ক্লাইম কৰিব পাৰিব গুৱাহাটী ইউনিভাৰ্চিটিক, যে মই হেৰি এনচাৰ স্ক্ৰিপ্ট জমা দিছিলোঁ, এয়া চাওক ৰিচিপ্টখন। চ' আপোনালোকে নিশ্চয় গম পালে যে ৰিচিপ্টখন কিমান গুৰুত্বপূৰ্ণ। তো বনিবনীসকল, এতিয়া কথা হল যে পিডিএফ ফাইল। সো বনিবনীসকল, মই আগতে অলরেডি দেখাইছিলোঁ এটা ভিডিও বনাই যে আপোনালোকে কেনেকে পিডিএফ বনাব লাগে বা কেনেকে আপোনালোকে ৰিনাম কৰিব লাগে, সেম টু সেম একে থাকিব, বাট ইয়াতে যেটো নোটিছত কৈছে যে আপোনালোকৰ পিডিএফটো এটা এটাকে দিব লাগিব, মানে আপলোড কৰিব লাগিব। সাপোজ ধৰি লওক যে পেজ নম্বৰ ওৱান, সেই পেজ নম্বৰ ওৱানটো এটা পিডিএফ বনাব, পিডিএফ বনাই আপলোড কৰিব লাগিব। নেক্সট আৰু পেজ নম্বৰ টু, সেইটো আকৌ পিডিএফ বনাই ৰিনাম কৰি আকৌ আপলোড কৰিব লাগিব। নেক্সট আৰু তিনি নম্বৰ পেজ, সেইটো আকৌ আপুনি হেৰি ৰিনাম কৰি পিডিএফ বনাই আপলোড কৰিব লাগিব। সো নিশ্চয় আপোনালোকে গম পালে যে পিডিএফটো আপোনালোকে এটা গোট বান্ধি আপলোড কৰিব নোৱাৰে, এটা এটা পেজ এটা এটাকৈ পিডিএফ হ'ব। তো আশা কৰোঁ আপোনালোকৰ ডাউটটো ক্লিয়াৰ হ'ল। সো যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক এণ্ড শ্বেয়াৰ কৰিব, আৰু মিষ্টাৰ ছগম ইউটিউব চেনেলত যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিব। সো বনিবনে কল আজিলৈকে মানে, বাই, জয় অসম।